কিন্তু আপনাদের প্রফেশনেও ইয়েলো জার্নালিজম আছে, ঠিক আমাদের প্রফেশনেও এটা আছে, কিন্তু ঠিক আপনাদের সবাইকে যেমন ফেলে দিয়ে সোসাইটি এগোতে পারবে না, তাহলে আজকে প্রত্যেক ডাক্তারবাবুকে গায়ে স্ট্যাম্প করে দেওয়া উচিত না? মানে একদম অভিযোগের তীর আপনি দিলেন এরম, যেমন তেমনি আমি আপনাকে 10 জন সাংবাদিক বলতে পারি যাদের আমরা কিনে নিতে পারি এক কথা। সুতরাং ডোন্ট ব্লেম দ্য প্রফেশন। আমি একটা চেম্বারে বসে যদি প্রতি মুহূর্তে ভয় পাই, ধরুন আমি একটা ডায়াগনোস্টিক টেস্ট লিখবো, প্রথম প্রশ্ন আমার মনে হবে ভাববে যে আমি কমিশন খাই। যারা ভালো ডাক্তারবাবু তারাও তন্তি দল্পা কুটিয়ে পালানোর চেষ্টা করছে। সুতরাং ভালো এবং খারাপ আমরা কিন্তু কখনোই বলিনি যে খারাপ ডাক্তারবাবুদের পক্ষে দাঁড়ান আপনারা। বেসরকারি জায়গায় যেখানে বিলিং এত বেশি হচ্ছে, সরকারি জায়গায় যেখানে লম্বা লাইন, সেই ডাক্তারবাবু বাইরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছে, সেই জায়গাগুলো আমরা চেষ্টা করছি, কিছু কিছু জায়গায় ধরাও হচ্ছে। ঠিক যেভাবে ব্লেম করছেন আমাদের প্রফেশন, এরম প্রতিটা প্রফেশনেই ব্লেম করা, এটা আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন, এটা আপনার ব্যাপার। ওই বললাম টিআরপি, আপনি যদি এখন বড় বড় করে লেখেন ডেপুটি সিএম হয়েছে, এটা বলেছেন, ইউ ক্যান গো অ্যান্ড রাইট।